সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যুর আমরা তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা জাবেদা নিয়ে আলোচনা করেছি এবং ব্যাংক হিসাব খতিয়ান নিয়ে আলোচনা করেছি, এবং লাস্ট যে 3 নম্বর ধাপ ছিল আর্থিক অবস্থার বিবরণী, আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আর্থিক অবস্থার বিবরণী আলোচনা করতে গেলে আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী একটা সূত্র আছে, সেটা একটু পড়ে নিতে হবে। এখানে সম্পদ সমূহ আছে, সম্পদ সমূহতে আসবে হচ্ছে স্থায়ী সম্পদ, ভূমি জমি, বাণিজ্যিক প্লট, মেশিন। এগুলি এগুলি কখন আসে? যদি কোনো শেয়ার কোম্পানি শেয়ারের বিনিময়ে তারা নগদ টাকা না নিয়ে যখন কোনো সম্পদ ক্রয় করে, তখন এখানে আমরা স্থায়ী সম্পদ আসবে। সম্পদটা অনেক সময় দেখা যায় যে অনেক শেয়ার কোম্পানি তারা শেয়ারের বিনিময়ে টাকা না নিয়ে, অথবা টাকা নেয় এবং কিছু শেয়ার, একটা অনুমোদিত মূলধন ধরেন তার 10,000 শেয়ার ছিল, তারা 5,000 শেয়ারের বিনিময়ে মেশিন বা জমি ক্রয় করে, এরপরে আর 5,000 দিয়ে তারা নর্মাল নিয়মে বিক্রি করে ফেলে। তো এই ক্ষেত্রে আমাদের স্থায়ী সম্পদে এরকম এটা আসবে, ভূমি বা জমি যেটাই কিনুক এটা। আমরা সরাসরি এটা সেকেন্ড কলাম নিয়ে যাব। এরপরে চলতি সম্পদ, চলতি সম্পদে ব্যাংক জমার উদ্বৃত্ত আসবে। ব্যাংক জমার আমরা এটা কোথায় পাবো? এটা হচ্ছে আমরা যে একটা ব্যাংক হিসাবের খতিয়ান করছিলাম, এই যে ব্যাংক হিসাবের খতিয়ান, খতিয়ানের যে লাস্ট ব্যালেন্স ছিল এটাই আমরা এখানে, এই খতিয়ানের ব্যালেন্সটাই আমরা এখানে নিয়ে আসব ব্যাংক জমার উদ্বৃত্ত নামে। এরপরে অসমন্বিত ব্যয় একটা হেডলাইন দিব, এখানে শেয়ার অবহার যদি থাকে আসবে, অবলেখকের কমিশন, শেয়ার দালালের দস্তুরি, ব্যাংক চার্জ, এগুলো যদি থাকে এখানে আসবে, এসে আমরা যোগ করে দিয়ে মোট সম্পদ বের করে দিব, শেষ। এরপর হচ্ছে পরের অংশ, শেয়ার মালিকের শর্ত, এখানে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন কি? আমরা জানি যে কোশ্চেনের শুরুতে প্রত্যেকটা কোম্পানি অনুমোদন পায় যে প্রতিটি 10 টাকা মূল্যের 1,000 শেয়ার, এটা হচ্ছে অনুমোদিত মূলধন। তাহলে আমরা এখানে লিখবো প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ার 1,000, 10 × 1,000 দিয়ে আমরা এখানে লিখে এটা ক্লোজ করে দিব। এটা আমরা কোনো যোগ বিয়োগ করবো না, এটা 2 দাগ দিয়ে ক্লোজ করে দিব। ইস্যুকৃত অর্থাৎ যে তাদের অনুমোদন ছিল তাদের 1,000 শেয়ার, কিন্তু তারা বিক্রি করতে চাইলো 500 শেয়ার, সেটা হচ্ছে ইস্যুকৃত। তো এটাও আমরা ক্লোজ করে দিব যে প্রতিটি 10 টাকা করে তারা 500 শেয়ার বিক্রি করতে দিচ্ছে, এটা ক্লোজ করে দিব। আমরা ক্লোজ করবো না হচ্ছে বিলিখিত এবং আদায়কৃত মূলধন। বিলিখিত আদায়কৃত কোনটা? যে আমরা অনুমোদন পেয়েছিলাম 1,000, বিক্রি করতে চাইছি 500, এবং জনগণ ধরেন কিনতে চাইছে 300, এরকম। তাহলে বিলিখিত আদায়কৃত 300। অনেক সময় দেখা যায় যে কোনো প্রতিষ্ঠানের ইস্যুকৃত, বিলিখিত এবং আদায়কৃত একই হয়, অর্থাৎ ঘটনা এরকম ঘটে যে তারা বিক্রি করতে চাইছে 500 এবং ফাইনালি 500ই বিক্রি করা হয়েছে, তখন কিন্তু ইস্যুকৃত এবং বিলিখিত আদায়কৃত এটা কিন্তু একই হবে। তিনটা আমরা এক নামে লেখা দিয়ে দিব, তখন আর এটা ক্লোজ করব না, ওকে। আর সঞ্চিত উদ্বৃত্ততে শেয়ার অধিহার যদি থাকে তাহলে এটা আসবে, যোগ করে দিলে আমাদের মোট সম্পদ আর এই মোট দায়, এখানে মোট দায় লিখতে হবে, মোট দায় মিলে যাবে, সম্পদ আর দায় মিলে গেলে আর্থিক অবস্থার বিবরণী হয়ে যাবে। তো এই সূত্র অনুযায়ী আমরা একটা আর্থিক অবস্থার বিবরণী করব। দেখে আমরা একটা আমাদের আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমরা শুধু জাবেদাটা দেখব, হ্যাঁ, জাবেদাটা। জাবেদায় কি কোনো স্থায়ী সম্পদ আছে? স্থায়ী সম্পদ নাই, কারণ এই যে এখানে আমরা জাবেদা দেখলে বুঝলাম যে এখানে কোনো স্থায়ী সম্পদ নাই, তাহলে আমাদের সম্পদ সম্বন্ধে স্থায়ী সম্পদ আসবে না। আমাদের সরাসরি আমরা ব্যাংক হিসাব, চলতি সম্পদ লিখবো হচ্ছে ব্যাংক হিসাবে, যেখানে চলতি সম্পদ এটা আমরা কপি করে নিয়ে চলে যেতে পারি, যে চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা আমরা এখানে লিখবো, কারণ স্থায়ী সম্পদ ছিল না, যদি থাকতো তাহলে আমরা স্থায়ী সম্পদ লিখতাম। চলতি সম্পদ ব্যাংক জমা উদ্বৃত্ত কত ছিল? ব্যাংক জমা উদ্বৃত্ত ছিল 7,000, তাহলে আমরা ব্যাংক জমার উদ্বৃত্ত এটা আমরা সেকেন্ড কলামে নিয়ে যাব, 7,000, ওকে, 7,000 লিখলাম, কালারটা আমরা একটু চেঞ্জ করে, অসমন্বিত ব্যয় কি? শেয়ার অবহার, অবলেখক কমিশন, এগুলি কি আছে নাকি আমরা দেখি, এখানে কি অবহার আছে? হ্যাঁ আছে, তাহলে আমরা অসমন্বিত ব্যয় এই হেডলাইনটা দিব। এরপরে হচ্ছে ব্যাংক চার্জও আছে, আমরা দুটা জিনিস পেয়ে গেছি, এই দুটাই লিখবো আমরা, হ্যাঁ। তাহলে অসমন্বিত ব্যয় এরকম একটা হেডলাইন আমরা এখানে দিব, অসমন্বিত ব্যয় দিলাম হেডলাইন এখানে, চলতি সম্পদের পর অসমন্বিত ব্যয়। আচ্ছা, এটা আমরা পরে কালার চেঞ্জ করে দিব, একটু লিখে নিই, অসমন্বিত ব্যয় আছে কি? শেয়ার অবহার আমরা সূত্রে পেয়েছিলাম, হ্যাঁ,
অবহার, শেয়ার অবহার এটা সূত্র ছিল। আমরা শেয়ার অবহার কত এটা আমরা জাবেদা বরাবর দেখলে হবে। এই যে শেয়ার অবহার হচ্ছে 2000 টাকা, তাহলে আমরা শেয়ার অবহার লিখে দিব হচ্ছে 2000। এগুলি আমরা সেকেন্ড কলামে লিখবো না, এটা ফার্স্ট কলামে লিখে দিব 2000। ওকে, আমরা কালার পরে চেঞ্জ করে দিব, সব এক কালার করে দিব। আচ্ছা 2000 পেলাম। হ্যাঁ, শেয়ার অবহারের পরে কি ছিল? শেয়ার অবহার এই দেখে আমরা সূত্রে শেয়ার অবহার লিখলাম, অবলেখকের কমিশন নাই, শেয়ার দালালের দস্তুরি নেই, ব্যাংক চার্জ আছে। এই যে আমরা এখানে ব্যাংক চার্জ, এই যে ব্যাংক চার্জ, হ্যাঁ ব্যাংক চার্জ কত 1000, তাহলে আমরা এখানে ব্যাংক চার্জ লিখলাম। আবার নিচে ব্যাংক ব্যাংক চার্জ কত 1000, তাহলে আমরা এখানে লিখে দিলাম 1000। এবার দেখি আমাদের সূত্রেতে আর কিছু আছে নাকি, অবলেখকের কমিশনের পরে আর কিছু নেই, তাহলে আমরা যোগ করে দিলাম মোট সম্পদ। তাহলে বুঝলাম আমাদের স্থায়ী সম্পদটা ছিল না, এই কারণে কিন্তু আমরা লিখি নাই। আর চলতি সম্পদ এই যে ব্যাংক জমা রুদ্রিত আমরা লিখলাম, আর এখানে দুইটা পেয়েছি, শেয়ার অবহার আর শেয়ার দালালের দস্তুরি। শেষ, আমরা যোগ করে দিলাম। এবার আমরা এটা যোগ করে তিন হাজার, এটা আমরা যদি এখানে যোগ করে দিই 3000, তাহলে এই ব্যালেন্সটা আমরা এখানে নিয়ে গেলাম। আমরা এখানে ক্লোজ না করি 3000, এখানে আমরা 3000 লিখে দিলাম 3000। এবার আমরা এই মোট সম্পদ 7 আর 3 10 10, এই বরাবর আমরা লিখে দিলাম হচ্ছে মোট সম্পদ, মোট সম্পদ, মোট সম্পদ লিখলাম। এবার আমরা এখানে এসে ক্লোজ করে দিব, 2 লাখটাই না আমরা ক্লোজ করে দিলাম। শেষ, মোট সম্পদ শেষ। এবার শেয়ার মালিকের এই অংশটুকু কিন্তু আমাদের শেষ, এই মোট সম্পদ পর্যন্ত শেষ। এবার শেয়ার মালিকের স্বত্ব, হ্যাঁ আমরা এটা একটু কপি করে নিলাম। শেয়ার মালিকের শর্ত, শেয়ার মালিকের শর্তে আমরা প্রথমে লিখবো হচ্ছে অনুমোদিত মূলধন, কি অনুমোদিত, হ্যাঁ এই যে সূত্রে আছে কিন্তু অনুমোদিত, তাহলে আমরা অনুমোদন কত পেয়েছি, বলছে প্রতিটি 10 টাকা মূল্যে 5000 শেয়ারে বিভক্ত, তাহলে 50000 হচ্ছে অনুমোদিত মূলধন। অনেক সময় এটা না দেওয়া থাকলে আমরা জাস্ট এই দুটা গুণ করে দিলে 50000 হবে, তাহলে অনুমোদিত মূলধন কত, অনুমোদিত 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 মূলধন, অনুমোদিত মূলধন লোন প্রতিটি 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 10 টাকা 10 টাকা মূল্যে, প্রতিটি 10 টাকা মূল্যে, এই যে এখানে প্রশ্নে দেওয়া আছে প্রতিটি 10 টাকা মূল্যে 5000 শেয়ার, কত শেয়ার, 5000 শেয়ার শেয়ার, তাহলে এটা দুটো গুণ করলে যা হয়, আমরা এখানে এই না এটা ক্লোজ করে দিব। হ্যাঁ 10 × 5 50000, কত হয় 50, তাহলে এটা আমরা গুণ করে এখানে 50000 লিখে দিই। শেষ, এরপরে অনুমোদিত, এরপরে কি ছিল সূত্রে, ইস্যুকৃত, ইস্যু হচ্ছে তারা যতটুকু বেচতে চাইছে, যে ইস্যু, হ্যাঁ ইস্যু, আমরা ইস্যু বলছে যে এক হাজার শেয়ার, দেখেন 1000 শেয়ার বিক্রি করতে চাইছে, হ্যাঁ 1000 শেয়ার বিক্রি করতে চাইছে, কোম্পানি সর্বমোট 12000 আবেদন পেয়েছে, ইস্যুকৃত শেয়ার 1000, অর্থাৎ 1000ই বিক্রি করতে চাইছে এবং ফাইনালি তারা 1000ই বেচছে। তো এই ক্ষেত্রে আমরা অনুমোদিত তো লিখলামই, ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত এই তিনটে এক লাইনে লিখে দিতে পারি। কারণ হচ্ছে কেন, কারণ হচ্ছে এই যে ইস্যু করছে 1000 এবং ফাইনালি কিন্তু 1000ই বিক্রি করছে, তো চেঞ্জটা করা লাগবে কখন, বাধ্যতামূলক। এরকম যদি ঘটনা ঘটে যে ইস্যু করতে চাইছে ইস্যু করছে 1000 কিন্তু বিক্রি করছে কিন্তু 900, এরকম চেঞ্জ হয়ে গেলে তখন, তো আমরা এখানে ইস্যুকৃত বিলিখিত এক লাইনে লিখে দিলে হবে, ইস্যু স্যার একটু উপরে লিখি, ইস্যুকৃত বিলিখিত বিলিখিত ও আদায়কৃত 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 মূলধন,
এটা আমরা কি করে দেবো, এই এটা লিখে দেবো প্রতিটি। আচ্ছা প্রতিটি কত করে বিক্রি করছে? প্রতিটি হচ্ছে, প্রতিটি কত? প্রতিটি 10 টাকা মূল্যের 1,000। এক তাহলে কত হয়? 10,000। আমরা এবার আবার লিখে দিলাম। আমরা এটা ক্লোজ করতাম কখন? শেষ। তাহলে এটা আর আমরা লিখলাম না, আর শেয়ার অবহার নাই, তাহলে আমাদের এখানেই শেষ। মোট সম্পদ আর এখানে মোট শেয়ার মালিকের শর্ত ও দায়, মোট দায় ও শেয়ার মালিকের শর্ত। 10,000 আমরা এটা এখানে লিখবো না, এটা আমরা এই 10,000টা আমরা এখানে এসে ক্লোজ করে দিব দুই দাগ দিয়ে। শেষ। আর আমরা তো এটা ক্লোজ করে দিব এখানে, এটা আমরা যোগ বিয়োগ করবো না। অনুমোদিতটা আমরা কোনোদিন যোগ বিয়োগ করবো না, ইস্যুকৃতটা করবো না, যখন যদি ইস্যুকৃত আর আদায়কৃত এক একরকম না হয় তখন। তাহলে আমাদের মিলে গেছে মোট সম্পদ আর মোট দায় ও শেয়ার মালিকের শর্ত। আমাদের এই দুইটা এরকম অঙ্ক যদি ঠিক থাকে দায় আর সম্পদ আমাদের মিলে যাবে। তো আমরা এটা দায় এটা ক্লোজ করে নিই। এই হচ্ছে সম্পদ আর দায় আমাদের মিলে যাবে আর্থিক অবস্থা। ধন্যবাদ সবাইকে।